আমার মায়ের পেট থেকে বাচ্চা কেন পড়ে গেল, আকাশ থেকে বিদীর্ণ হয়ে গেল, নদীর মধ্যে কেন সুনামি হলো, আকাশের তারকাগুলো কেন খুলে খুলে পড়তেছে, তা পাহাড়ের মধ্যে পাহাড়গুলো কেন তোলার মতো ওরা যাচ্ছে, এমন ভাবে মানুষগুলো চিন্তা চিন্তা গিয়া পড়ব। আমি কোথায় ছিলাম, কোথায় আসছি, কি হলো, আমার আম্মা কই, আমার আব্বা কই, দুনিয়া এমন করে কেন। ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ শুধু কইব কি হইলো কি হইলো কি হইলো, বুঝছ না কি হইলো। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই, কেয়ামতের বড় আলামতের মধ্যে একটা আলামত হইলো পাহাড়গুলা জমিন থেকে আকাশে উড়ে যাবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, কেয়ামতের পূর্বে এই পাহাড় গুলো আকাশের মধ্যে উড়ে যাবে। শুধুমাত্র তাই নয়, অনেকে বলবেন হুজুর আল্লাহ এই পাহাড় গুলা কেন বানাইছে, সূরা নাবার মধ্যে দেখবেন আল্লাহ পাক বলেছেন ওয়াল জিবালা আওতাদা, ওই পাহাড় গুলোকে জমিনের মধ্যে আল্লাহ অনর্থক বানাই নাই। অনেকে বলে আল্লাহ কেন পাহাড় বানাইছে, এই পাহাড়ের মধ্যে বাড়ি বানানো যায় না, এই পাহাড়ের মধ্যে ঘর বানানো যায় না, এই পাহাড়ের ভিতরে অন্য কিছু বানানো যায় না, এই পাহাড় গুলা আল্লাহ বানাইয়া কেন বানাইলো। এ যুবক শুনে যাও, গড়ের সালের মধ্যে যেমন করে নাট লাগায় স্ক্রুপ লাগায়, ঠিক এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটাকে পাহাড় দিয়া পেরেক মেরে দিয়েছে। কিয়ামতের আগে এই পাহাড় গুলো আকাশের ভিতরে তোলার মতন যখন উড়ে যাবে, তখন এই পৃথিবীর ভিতরে একটা কম্পন তৈয়ার হয়ে যাবে। আল্লাহ বলেন ইজাসুল জিলাতি الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড় গুলা যখন আকাশের মধ্যে উড়ে যাবে, এই পৃথিবীটা একেবারে টলমল টলময়, এই পৃথিবীটা একেবারে টলমল টলমল শুরু হয়ে যাবে। যখন পৃথিবীটা টলমল শুরু হয়ে যাবে, ওই সময় বাগলাকোটের কোনো মা থাকবে 3 মাসেরই গর্ভবতী, চুনারঘাটের কোনো মা থাকবে 5 মাসেরই গর্ভবতী। এ বন্ধুরে 3 মাস 5 মাস হয়ে গেলে মা কত কষ্ট করে রে বন্ধু, ওই মা থাকবে 3 মাসের গর্ভবতী, আর মা থাকবে 5 মাসের গর্ভবতী, হবিগঞ্জের মা থাকবে 10 মাসের গর্ভবতী, আবার সিলেটের মা থাকবে 4 মাসের গর্ভবতী, এমন ভাবে অনেক জায়গায় অনেক গর্ভবতী মা থাকবে। যখন পাহাড় গুলা উড়ে যাবে, খুব খেয়াল খুব খেয়াল খুব খেয়াল, বারবার বলছি খুব খেয়াল, যখন পাহাড় গুলা উড়ে যাবে, পাহাড় গুলা উড়ে গেলে ইজাজুল জিলাতিল আরদ জিলজালাহা, এই দুনিয়াতে একটা কম্পন তৈয়ার হয়ে যাবে। ওই কম্পনের কারণে 3 মাসের বাচ্চা অটোমেটিক মায়ের পেট থেকে ডেলিভারি হয়ে যাবে, 5 মাসের বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে, এবার 6 মাসের বাচ্চা অটোমেটিক ডেলিভারি হয়ে যাবে। এটা আপনারা বুঝবেন না, আপনার মার জিগায় এক পেটের ভিতর থেকে সন্তানটা যখন ডেলিভারি হয় কেমন কষ্ট লাগে, আবার অনেক মারে জিগাবেন যখন ডিএনসি করা হয়, যদি কোনো সময় বাচ্চা নষ্ট হয়ে যায় তাকে জিজ্ঞেস করবেন কেমন কষ্ট স্বীকার করা লাগে। ঠিক এইভাবে কোন মায়ের পেট থেকে 3 মাসের বাচ্চা গর্ভবতী, 3 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে জমিনে পড়ে যাবে, যখন পৃথিবীটা কম্পন তৈরি হবে, এরপরে তাকাইয়া দেখবে তারকাগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, ওয়া ইজাল বিহার ও ফুজিরাত, তখন দেখবে নদীর মধ্যে সুনামি উঠে গেছে। সুনামি কারেকে বুঝবেন না, ইউটিউবে সার্চ দিবেন সুনামি, জাপানের সুনামি দেখে সার্চ দিবেন, দেখবেন সুনামি হলো এমন সুনামি যখন নদীর ভিতরে হঠাৎ করে দেখবেন ঢেউ উঠে, ঢেউ ওঠার পরে বাড়িঘর মুহূর্তে লন্ডভন্ড করে দেয়। ওয়া ইজাল বিহারু ফুজিরাত, নদীর ভিতরে সুনামি উঠে যাবে। এই সুনামিটা পাহাড় পাহাড়, নদীর মধ্যে পানি থাকলে নদী থেকে সুনামি, পুকুরের মধ্যে পানি থাকলে পুকুর থেকে সুনামি, খালের মধ্যে পানি থাকলে খালের থেকে সুনামি, সাগরের মধ্যে পানি থাকলে সাগর থেকে সুনামি, ডুবার মধ্যে পানি থাকলে ডুবা থেকে সুনামি, কূপের মধ্যে পানি থাকলে কূপের মধ্যে সুনামি, টিউবওয়েলে পানি থাকলে টিউবওয়েল থেকে সুনামি, ঘরের যেই ক্লাস আছে, যত জায়গায় পানি আছে, সব জায়গার মধ্যে একেবারে সুনামি শুরু হইয়া যাবে। ওয়া ইজাল বিহারু ফুজিরাত, তাফসিরে খুললে দেখলাম এমন কোনো পানির জায়গা নাই যেই জায়গা থেকে সুনামি তৈয়ার হবে না, এমন ভাবে সুনামি তৈয়ার হয়ে যাবে। বন্ধুরে
বন্ধুরে বন্ধুরে বন্ধু আমি কেমনে বোঝাবো মায়ের পেট থেকে বাচ্চারা কেমনে বাইরিব মায়ের পেটের কলিজার মধ্যে লাথি মাইরা ছয় মাসের বাচ্চারা যখন বাইরিয়া যাইব তখন মা বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা সন্তান বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা ভাই বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা বন্ধু বলবে ওয়াকাল আল ইনসানু মালাহা কি হইলো কি হইলো আমার মায়ের পেট থেকে বাচ্চা কেন পড়ে গেল আকাশ থেকে বিদীর্ণ হইয়া গেল নদীর মধ্যে কেন সুনামি হলো আকাশের তারকাগুলো কেন খুলে খুলে পড়তেছে তা পাহাড়ের মধ্যে পাহাড়গুলো কেন তোলার মতো ওরা যাচ্ছে ওতে কুনুল জিবালু কালি ইল মানপু এমন ভাবে মানুষগুলো সিদ্ধা সিদ্ধা গিয়া পড়বো আমি কোথায় ছিলাম কোথায় আসছি কি হলো আমার আম্মা কই আমার আব্বা কই দুনিয়া এমন করে কেন ওয়াকালাল ইনসানু মালাহা ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ শুধু কইবো কি হইলো কি হইলো কি হইলো বুঝছ না কি হইলো কিয়ামত হইলো কিয়ামত রংবাজি কর সিটারি কর দাঙ্গালি কর মুনাফিকি কর বেঈমানি কর হারাম খা হিসাবের দিন হবে বলতে হবে ওয়াকালাল ইনসানু মালাহা ওয়াকালাল ইনসানু মালাহা কি হইলো কি হইলো কি হইলো কি হলো মানে কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফানা হইয়া যাবে বিষয় দিছেন কিন্তু বিষয়টা থাকতে পারি নাই লইরা গেছি হাইরে পৃথিবী মানুষগুলো ফোরিং এর মতন উড়বো সুভান্লা করো না কেন আরে বাবা কীট পতঙ্গের মতো মাবেসুস আর মানফুস এক জিনিস না কীট পতঙ্গের মতো মানুষগুলো উইরা উইরা পড়বে মায়ের সামনে সন্তান উড়ে গেছে কিন্তু বাচ্চারা যখন ডেলিভারি হয়ে যাবে বাচ্চার বুকের উপরে মা বাঁচার জন্য দাঁড়াইব ওই দিন বাচ্চার মায়া করবে না সব মানুষ শুধুমাত্র একটাই কথা কি হইলো কি হইলো কি হইলো একটা মাত্র হুকুমের অর্ডারে ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গাপুর দেওয়ার জন্য বৈশা রয়েছে বন্ধু রে হ বন্ধু বন্ধুরে সব ফানা ফানা হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে আলিমাত নাফসুম্মা কদ্দামাত আখারাত সেই দিন মানুষ অটোমেটিকলি জানতে পারবে আমি পূর্বে কি করেছি পরে কি করেছি সবাই বুজ্জা ফালাইব শেষ হয়ে যেতে সে সব আল্লাহ গো আমার বাঁচাও আমার বাঁচাও আমার বাঁচাও নবী বলে সব ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী যেমন আছে তেমনই পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে চ
চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক না বেঠিক রে বাবা কষ্ট নিও না তিন নম্বর মাহফিল চলতেছে মুখটা ফাইটা যাইতাছে কেমনে বুঝাইতাম আমার নবী বলেন সেই দিনটা বড় কঠিন দিন যখন ইসরাফিল সিঙ্গা ফুৎকারটা মাইরা দিবে হে বন্ধুনি আমার এই পৃথিবী সব শেষ হইয়া যাবে একেবারে সব থইথই হইয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যখন পৃথিবীতে কিয়ামত হইয়া যাবে এবার মানুষের জায়গায় মানুষ আর নাই পশুর জায়গায় পশু নাই গাছের জায়গায় গাছ নাই নদীর জায়গায় নদী নাই তখন আমার আল্লাহ এক পাশ থেকে আরেক পাশে নূরের একটা চাদর টান দিবে নূরের চাদরটা টান দেওয়ার সাথে সাথে টোটাল একটা জমিন হইয়া যাবে এই জমিনটা হবে তামার জমিন মাটি বলতে আর শব্দ থাকবে না যা আল্লাহ বানাইছিল সব শেষ হয়ে গেছে এখন তামার জমিন এই তামার জমিনটা হবে শাম দেশে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাশরের ময়দানটা হবে শাম দেশে কোন দেশে শাম অনেকে মনে করে হাশরের মাঠ হইবে আসমানের উপরে কত সোজা ওয়াজ না গবেষণা করতে হবে সব ধ্বংস হবে আমার নবী বলেন যখন একদিন মানুষ ওই মাঠটাতে উঠবে কেউ কবরে গেছে কবর থেকে উঠবে কেউ নদীর মধ্যে মারা গেছে নদীর থেকে উঠবে কেউ আগুনে ফুরাইছে আগুন থেকে বাইরিব কেউ মাটির নিচে ঘুরে গেছে মাটির থেকে বাইরিব যে যেখানে ছিল সেটাই তার কবর সেখানেই তার তিনটা প্রশ্নের উত্তর দেওয়া লাগছে কেউ পেরেছে কেউ পারে নাই আমার নবী বলে ওই কিয়ামত হওয়ার পরে দীর্ঘদিন পরে পৃথিবীটা একবার নিস্তব্ধ থাকবে তখন মানুষ ওই তামাযুক্ত ময়দানের মধ্যে উঠবে মাথার আধ বিঘা দোমরে সূর্য থাকবে আমার নবী বলে ওই ময়দানে শুধুমাত্র এক শ্রেণীর মানুষ দেখা যাবে যাদের চেহারা গুলো আর সবার মাথার উপর দিয়ে দেখা যায় নবীকে প্রশ্ন করা হলো নবী গো এই লোকটা কারা যারা ময়দানে সবার মাথার উপরে নূরের চেহারা গুলো দেখা যায় আমার নবী কয় তুমি চিনো না এই লোকটি হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল আর জোরে কোনা আল্লাহ আকবার এরা হলো বেলালের উত্তরসূরি।